15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়। কোতোয়ালি থানার অন্তর্গত একাধিক জায়গায় আনোয়ারা বেগম রেশমা সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় কাঙালি ভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাত এর সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিনাতুল বাকিয়া, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্গিস রহমান, সংসদ সদস্য 325 গোপালগঞ্জ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার সঙ্গে পরামর্শ না করে, আমাদের সঙ্গে আলোচনা না করে, আমার ভূমিকা গোপনে বৈঠক করে সামনে সামনে